হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেকদিন পর রেগুলার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকদিন বেশ কিছু প্রবলেম ফেস করতেছি, সেগুলো ইনশাল্লাহ সলভ হয়ে গেছে আপনাদের দোয়ায়। এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। সো আজকে কথা বলতে যাচ্ছি 12,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন কি ভাবছেন কোনটা। অনেক কিছু মনে মনে চিন্তা করতেছেন ওয়ালটন RX8 Mini কি না। হ্যাঁ, ওয়ালটন RX8 Mini, বাট ওয়েট, ওয়ালটন RX8 Mini-র রিভিউ অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এটা নিয়ে আপনাদের সামনে আজকে রিভিউ করতে যাচ্ছি না। আজকে রিভিউ করতে যাচ্ছি Realme C25 এবং ওয়ালটন RX8 Mini, এই দুটি স্মার্টফোনের একটি কম্প্যারিজন ভিডিও। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে তা এই পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, লেটস বিগিন দ্য শো। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোন। হাতের ডান পাশে রয়েছে ওয়ালটন RX8 Mini, যার বর্তমানে বাজার মূল্য হচ্ছে 11,990 টাকা। যদি এটি প্রি বুকের মাধ্যমে পারচেস করতে চান তাহলে পেয়ে যাবেন 10,990 টাকা, মানে 1,000 টাকার একটি বিশাল ডিসকাউন্ট। একে তো 12,000 টাকা, তার মধ্যে 1,000 টাকার বিশাল ডিসকাউন্ট। এবং এই ফোনটির প্রাইস হচ্ছে 13,990 টাকা। দুটি ফোনই 4GB 64GB র্যাম এবং রম ভেরিয়েন্টের ফোন। সো এই 12,000 থেকে 14,000 টাকার মধ্যে যারা স্মার্টফোন কিনবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। সো স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন এই দুটি ফোনের মধ্যে একটা যুদ্ধ বাজিয়ে দিই। ডান দিকে রয়েছে ওয়ালটন RX8 Mini এবং Realme C25 রয়েছে হাতের বাম দিকে। এই দুটি ফোনের আউটলুক সম্পর্কে বলতে গেলে অসাধারণ আউটলুক দিয়েছে। সবার ফার্স্টে দেখাতে চাচ্ছি ওয়ালটন RX8 Mini। এই ফোনটির মধ্যে ক্যামেরা মডিউলে অনেকটা ডিফারেন্ট একটা আউটলুক নিয়ে এসেছে, এটা খুবই ভালো ব্যাপার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। নিচের দিকে আপনারা পাচ্ছেন মাত্র 12,000 টাকায় টাইপ সি পোর্ট, বটম ফাইভ স্পিকার, 3.5mm হেডফোন বোর্ড এবং লক আনলক ভলিউম আপ ডাউন বাটন। এবং বাম দিকে রয়েছে একটি হাইব্রিড সিম পয়েন্ট, যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। এবং এখানে রয়েছে একটি সিকিউরিটি স্লাইডার, যেটা আপনি তিনটা অপশনে এটা কাজ করে থাকে, এটা আমি দেখিয়ে দিব। এবং এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক্রোফোন। সো যারা ভিডিও করেন তাদের জন্য বেস্ট একটি জিনিস, কজ হচ্ছে নয়েজটা অনেকটা রিডিউস করে ফেলে। সো ওভারঅল দিক থেকে খুব ভালো লেগেছে। এবং এখন যে ফোনটি দেখাতে যাচ্ছি, সো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে Realme C25। আউটলুকে পিছনে ট্রিপল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, বটম ফাইভ স্পিকার সহ এটাও টাইপ সি পোর্ট রয়েছে, 3.5mm হেডফোন পোর্ট রয়েছে, এটাও রয়েছে লক আনলক ভলিউম আপ ডাউন বাটন। এটার মধ্যে আপনারা হচ্ছে দুটি সিম, একটি মেমোরি কার্ড, মানে হচ্ছে ডেডিকেটেড সিম স্লট। আপনি চাইলে দুটি সিম একটি মেমোরি কার্ডে একসাথে ইউজ করতে পারতেছেন, এটা একটা বেস্ট পয়েন্ট। ওভারঅল দিক থেকে যদি লুকের দিক থেকে পছন্দের ব্যাপার বলেন তাহলে সেই দিক থেকে কিন্তু সবার পছন্দের তালিকায় থাকবে ওয়ালটন RX8 Mini। এখন আমরা কথা বলবো দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। ওয়ালটন RX8 Mini, এই ফোনটির মধ্যে আপনারা ডিসপ্লেতে পাচ্ছেন একটি ফুল HD+ ডিসপ্লে, মানে 1080p-র একটি ডিসপ্লে পাচ্ছেন। যেখানে এই ফোনটির মধ্যে, মানে Realme C25-এর মধ্যে আপনারা পাচ্ছেন একটি 720p ডিসপ্লে। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকে বেটার কোয়ালিটি ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ালটন RX8 Mini থেকে, সেদিক থেকে এগিয়ে আছে ওয়ালটন RX8 Mini। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। সবার প্রথম সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে যাচ্ছি Realme C25-এর। সো দেখা যাক এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন। এখন আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব ওয়ালটন RX8 Mini। দুটি ফোনের সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি আমি একটু পার্সোনালি বলি তাহলে সেই দিক থেকে কিছুটা ক্লিয়ার, মানে একটু বেটার ক্লিয়ার মনে হচ্ছে ওয়ালটন RX8 Mini। লাউডনেসের দিক থেকে বলতে গেলে দুটোই সেম, তবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আমি একটু বেটার পেয়েছি ওয়ালটন RX8 Mini থেকে। এখন আমরা দুটি ফোনের মধ্যে ডাউনলোড টেস্ট করে দেখব। তার আগে এই দুটি ফোনের প্রসেসর সম্পর্কে এবং র্যাম সম্পর্কে একটু কথা বলা যাক। ওয়ালটন RX8 Mini, এই ফোনটির মধ্যে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 660, যেটি একটি 4 বছর আগের চিপসেট। এবং এই ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন Helio G70 একটি চিপসেট, যেটা বর্তমানে এক কথায় হালে ট্রেন্ড, বা প্রায় ম্যাক্সিমাম ফোনগুলোর মধ্যে আমরা Helio G70 পেয়ে যাচ্ছি। আমার হাতের ডান সাইডে রয়েছে কোয়ালকম এবং হাতের বাম সাইডে রয়েছে মিডিয়াটেক। সো এই দুটির মধ্যে আমরা ডাউনলোড টেস্ট করে দেখব। এবং দুটি ফোনই কিন্তু র্যাম 4GB এবং 64GB রম। সো কথা আমার না বাড়িয়ে চলুন এই দুটি ফোনের মধ্যে আমরা ডাউনলোড টেস্ট করে দেখি।
এখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি C25 এর মধ্যে পেন্ডিং রয়েছে, এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে, সেই দিক থেকে কিন্তু উইন হয়েছে। তারপরও আমরা আরও কয়েকটা অ্যাপস ইনস্টল করে দেখব। দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন অনেক দিক থেকে, মানে এক কথায় অনেকটা ফাস্ট রেসপন্স আমি কিন্তু পাচ্ছি ওয়ালটন RX8 Mini-র মধ্যে থেকে, মানে খুবই ফাস্টলি রেসপন্স করতেছে, খুব সহজেই ডাউনলোড হয়ে যাচ্ছে, কোনো প্রকার প্যারা দিচ্ছে না। ওভারঅল দিক থেকে যদি বলা যায় পারফরমেন্সের দিক থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে ওয়ালটন RX8 Mini। আরও বেশ কিছু টেস্ট আমরা করব, সো টেস্টগুলো করলেই জানতে পারবো পারফরমেন্সের দিক থেকে কে সবার আগে এগিয়ে যাচ্ছে। আমরা দুটি স্মার্টফোনের মধ্যে একটা ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখি, সো দেখা যাক কোনটা বেটার ইন্টারনেট প্রোভাইড করছে। তো বেশ কিছুটা ফাস্ট এখানে দেখতে পাচ্ছি ওয়ালটন RX8 Mini, অলরেডি 26 Mbps, দুটি কিন্তু একই ওয়াইফাইয়ের মধ্যে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি C25-এ 3 Mbps, তো দেখা যাক। ও নো, এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি C25-এ ডাউনলোড স্পিড হচ্ছে 2.66, মানে হচ্ছে 2 Mbps প্লাস, আর এখানে দেখতে পাচ্ছি 41 Mbps। সো এটা মাঝে মাঝে কিছুটা মানে ডিফারেন্ট আসে, তবে কিন্তু ফাস্ট রেসপন্সও সেখানেও কিন্তু ওয়ালটন RX8 Mini এগিয়ে আছে। তো অবভিয়াসলি আমি এখানে উইন হিসেবে জানাতে চাচ্ছি ওয়ালটন RX8 Mini-কে। ভিডিওটি দেখছেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যেতে পারে আপনার কাছে। আমরা বেশ কটি অ্যাপস একটু ওপেন এবং ক্লোজ করে দেখব। প্রথমত অ্যাসিস্ট আমরা দেখতে পাচ্ছি, এটাও দুটাই সেমভাবেই কাজ করছে। এখানে কিছুটা স্লাইটলি ফাস্ট এসেছে রিয়েলমি C25। এখানেও স্লাইটলি কিছুটা ফাস্ট রেসপন্স পেয়েছি রিয়েলমি C25 থেকে। এই দুইটা প্রায় একদম সেম, ক্যামেরা একসাথেই ওপেন হয়েছে। আমরা এখন একটু ক্রোম ব্রাউজার ওপেন করে দেখব। এখানে কিন্তু কিছুটা ফাস্ট দেখতে পাচ্ছি ওয়ালটন RX8 Mini-কে। একটু ফেসবুক ওপেন করে দেখি, এটা দুটাই সেম 19:20। ফাইল ম্যানেজার, এখানে কিছুটা ফাস্ট এসেছে ওয়ালটন RX8 Mini। এখানে কিন্তু বেশ কিছুটা ফাস্ট এসেছে, ও আবার কিছুটা স্লাইটলি ফাস্ট এসেছে রিয়েলমি C25, তবে প্লেয়েবল হয়ে গেছে কিন্তু ওয়ালটন RX8 Mini, তো সেই দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে আছে ওয়ালটন RX8 Mini। এখন আমরা ইউটিউব একটু ওপেন করে দেখব। খুব সহজেই বা খুব ফাস্টলি রান করে দিয়েছে কিন্তু ওয়ালটন RX8 Mini। তো বেশ কিছু অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংয়ের দিক থেকে দুটাই প্রায় সেম, কিছু কিছু জায়গায় ওয়ালটন RX8 Mini ফাস্ট রেসপন্স করছে, কিছু কিছু জায়গায় রিয়েলমি C25 ফাস্ট রেসপন্স করছে। তবে নেটের দিক থেকে, মানে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ইউজ করতে যান, সেখানে কিন্তু কিছুটা ফাস্ট দেখতে পেরেছি ওয়ালটন RX8 Mini, তো সেই দিক থেকে কিন্তু আমি এগিয়ে রাখতে চাই ওয়ালটন RX8 Mini-কে। এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে। এখানে ওয়ালটন RX8 Mini-র মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর। তার পাশে যে ফোনটি মানে রিয়েলমি C25-এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে আপনাদের উদ্দেশ্যে একটি ছবি তুলেছি, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। দুটি ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এটি 48 মেগাপিক্সেল মানে রিয়েলমি C25-এর মধ্যে আপনারা পাচ্ছেন, সেটি কিন্তু অবভিয়াসলি বেটার হওয়ার কথা, মানে বেটার ডিটেল কোয়ালিটি বা বেটার কোয়ালিটির একটি ছবি কিন্তু রিয়েলমি C25 থেকে পেয়ে যাচ্ছেন। এবং যেখানে 13 মেগাপিক্সেল অবশ্যই কিছুটা নয়েস রয়েছে, ডিটেল লস রয়েছে। সো বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিব, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। তবে ক্যামেরার দিক থেকে কিন্তু লিটারলি এগিয়ে আছে রিয়েলমি C25, এবং যারা একটু বেটার ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু চাইলে রিয়েলমি C25 পারচেস করতে পারেন। এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য পারচেস করা উচিত। যদি আপনার বাজেট 11-12,000 টাকা হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে পারচেস করতে পারেন ওয়ালটনের এই স্মার্টফোনটি। এর আগে ওয়ালটনের অনেক স্মার্টফোন বের করেছে, তবে আমরা সেগুলো রিকমেন্ড আপনাদেরকে করিনি, কারণ আমরা সবাই জানি ওয়ালটনের আগের যে ফোনগুলো এনেছে সেগুলো স্পেসিফিকেশনে বেশ কিছুটা ঘাটতি
আমরা কিন্তু পেয়ে গেছিলাম। বাট এই ফোনটি যখন বাজারে এসেছে এটার মধ্যে আমরা কোনো কমপ্লেন করার কোনো সুযোগ পাচ্ছি না, কারণ 12,000 টাকার মধ্যে মানে বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট একটি স্মার্টফোন দিয়েছে, পারফরমেন্সে বেটার দিচ্ছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে, টাইপ সি পোর্ট দিচ্ছে, নয়েজ ক্যান্সেলেশন দিচ্ছে, এক কথায় ওভারঅল কী নেই, শুধুমাত্র ব্যাটারির দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। এবং এই ফোনটির মধ্যে যদি একটু মানে খারাপ লাগার বিষয় বলেন তাহলে এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাইব্রিড সিম স্লট। এই দুটি বিষয় ব্যতীত তেমন কোনো ড্রব্যাক কিন্তু আমার চোখে পড়েনি। এবং যদি সফটওয়্যারের মধ্যে কিছুটা বাগস আপনারা পাবেন সেগুলো আশা করছি নেক্সট আপডেটের মাধ্যমে তারা সলভ করে দেবে। সেই দিক থেকে যদি বলেন আজকে যে ফোনটি আমরা কম্পেয়ার করেছি সেটি কিন্তু একটি 14,000 টাকার স্মার্টফোন, তাও রিয়েলমি ব্র্যান্ডের একটি স্মার্টফোন, যেখানে এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু এই ওয়ালটন RX8 মিনি থেকে পিছিয়ে আছে, পারফরমেন্স দিক থেকে পিছিয়ে গেছে এবং ক্যামেরার দিক থেকে কিছুটা বেটার আছে, ব্যাটারি ব্যাকআপও সেখানে কিছুটা বেশি পাচ্ছেন। তো ওভারঅল দিক থেকে যদি আপনি বিবেচনা করতে যান, আমি মনে করি যদি আপনার বাজেট 12,000 টাকা হয় তাহলে আপনি কিন্তু এই ফোনটি পারচেস করতে পারেন। তবে যদি আপনি বাজেট কিছুটা বাড়ান, 13,000-14,000-15,000 টাকা করেন, সেই দিক থেকে যদি একটু বেটার ব্যাটারি ব্যাকআপ এবং বেটার ক্যামেরা দরকার তাহলে সেই দিক থেকে কিন্তু আপনি চাইলে রিয়েলমি C25টা পারচেস করতে পারেন। এই বিষয়টি তুলে দিচ্ছি আপনাদের উপর, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অল করে দিবেন। সো এই ছিল এই দুটি স্মার্টফোনের একটি কম্পারিজন ভিডিও। ভিডিওটি দেখে অলরেডি বুঝে ফেলেছেন কোনটা আপনার জন্য পারফেক্ট। যদি 12,000 টাকা বাজেট আপনি থাকে তাহলে আপনি নিঃসন্দেহে চোখ বুঝে নিয়ে নিতে পারেন ওয়ালটন RX8 মিনি। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন করে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।